হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো থ্রি পিসের গলা তৈরি করা থাকে, সেই গলা কিভাবে আপনারা গলা পটি তৈরি করবেন। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দেন ও একটি লাইক দিয়ে দেন। আমি ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গলাটা আমি এভাবে রাখবো এবং গলা পটি দেওয়ার জন্য একটি সিট আমি আলাদা করে নিব এবং এই সিটটার পরে আমি গলা পুঁটিটা, যে থ্রি পিসের গলাটা তৈরি করা থাকবে, আমি উল্টা করে বসিয়ে নেব। নিয়ে আমি এই সাইডে সুন্দরভাবে সেলাই দিয়ে নেব। দেখুন আমি কিভাবে সেলাই দিচ্ছি। আমি প্রথমে মাথাটা সমান করে দেখে নেব এবং ঠিক যে দাগ দেওয়া আছে আমি দাগ অনুযায়ী সেলাইটা দিয়ে নেব। আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমি কোনাতে ঘোরাই নেব, খুব সহজেই আপনারা পারবেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেলাইটা করে নিব। এবারে এই সাইডটা দিয়ে সেলাই দেব। সেলাইটা ঠিক সেলাইখান করে সেলাইটা দিয়ে নিলাম। এবার কেটে নিব। দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার আমি এই কোনাগুলো কেটে নিব। এবারে সিটটা আমি সোজা করে নেব। এবারে আমি গলাপটি যতটুকু লাগবে আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতো রাখবেন, দেখে এভাবে কেটে নেবেন। লক্ষ্য রাখবেন যেন তলের পাতটি না কেটে যায়। এভাবে আমি কেটে নেব, এই সাইডটাও কেটে নেব। দেখুন আমার গলাপটি অলরেডি হয়ে গেছে। এবার আমি সাপ সেলাই দিয়ে নেব। সাপ সেলাইটা সবসময় পটির এই সাইড দিয়ে দেবেন। পটির এই সাইডটা দিয়ে সাপ সেলাই দিয়ে নেব। সাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টা করে মাথাটা ভেঙে নিব। ভেঙে নিয়ে একটি সেলাই দিয়ে নেব। সেলাইটা দেওয়ার সময় কেউ টানবেন না, টান দিলে কাপড় বড় হয়ে যাবে। আস্তে আস্তে সেলাইটা দিয়ে নেবেন। আমি আস্তে আস্তে সেলাইটা দিয়ে নেব। দেখুন আমার গলাপটি তৈরি করা হয়ে গেল। থ্রি পিসে যে গলা কোম্পানি ছিল ঠিক সেই গলা অনুযায়ী আমার গলাপটিটা বসানো হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।